তো আমার মা বলতেছে যে তুই বাসায় আয়, তুমি তো অসুস্থ মেডিকেল, তো মামারা ফোন দিচ্ছে বাসায় আয়। আমি কি করলাম, বাসায় না গিয়ে আমি কোথায় চলে গেলাম, মিটিংয়ে। তো মোবাইলে মেসেজ দিয়ে বলছে যে তোর মায়ের চেয়ে কি মিটিং ইম্পর্টেন্ট হয়েছে। তখন আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগলো, দেখ আসলে কি মাছে কি বেশি ইম্পর্টেন্ট, মা তো হারিয়ে যেতে পারে, মা তো আর পারবো না, মিটিংটা হয়তো পরবর্তী পারবো, কিন্তু ওই জিনিসটা ত্যাগ করার কারণে আমার ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। যদিও বা কষ্ট পেয়েছিলাম 5 মিনিট। আচ্ছা, আম্মা যদি মারা যায় কয়দিন আমরা কান্না করবো, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস? কিন্তু ক্যারিয়ার ধ্বংস হইলে আপনাকে সুসাইড করার জন্য দাবি তুলতে পারবো। আমি তো ডাক্তার না, আমি কি ডাক্তার? আমি যদি বিদেশে থাকতাম আমার মা আমাকে দেখতে পেতো? আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বিশ্বাস করবেন কিনা জানি, আমি অনেক আত্মীয় স্বজন ফ্রেন্ডদের বিয়েতেও যাইনি। ক্যারিয়ার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যারিয়ার মোস্ট ইম্পর্টেন্ট। 2 বছর চোখ কান বন্ধ করে লেগেছিলাম, যার কারণে 7টা তো বিদেশ টুর আমি পেয়েছি এবং অসংখ্য টাকাও আমি আর্ন করেছি। চোখ কান বন্ধ করে পৃথিবী কোন দিকে, আপনি একদিকে দেন, আপনি আপনি উন্নয়ন হতে পারবেন নাকি? আপনি চলতে পথে অনেক কিছু আসবে, ভাইরাস আসবে, অনেক সুন্দর মেয়ে আসবে, অনেক কিছু আসবে, আপনাকে পাত্তা দিতে হবে না, আপনি আপনার পথে চলতে থাকেন, দেন আপনি উন্নয়ন। কিন্তু আপনি যখন রাস্তা নেমেছেন স্পিড ব্রেকার থাকতে পারে না গাড়ি নিয়ে, অনেক জায়গায় মেজাজ না, অ্যাক্সিডেন্ট হতে পারে না, দেন আপনার প্রতিবন্ধকতা বন্ধ, আপনার সফলতা যাওয়া যাবে না। পারবেন কিনা 2 ইয়ার্স, পারবেন কিনা? ইয়েস আর নো? 2 ইয়ার্স ট্রাই করবে আমার সফলতার জন্য, আমি সর্বোচ্চ ট্রাই করবো। কয় ইয়ার্স? 2 ইয়ার্স। যাই ঘটবে জীবনে যাই হোক, আমি এখান থেকে কিছু একটা নিতে, যে যাই বলুক ভাইরাস এদিকে আসবে, এদিকে চলে যাবে, ভাইরাস কিন্তু দেখা যায় না, ধাপে ধাপে আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবে, আপনি ইচ্ছে মৃত্যুর দিকে ডেলি করবেন, বাট এটার জন্য দায় ওরা নেবে না। আপনার লাইফের জন্য দায় কে? নিজে দায় নিতে হবে। এই জন্য কয় বছর? 2 বছর। যাই ঘটবে, সেলফ ইনকাম আসুক না আসুক, যেই হোক আমি কন্টিনিউ প্রোগ্রাম করে যাবো, আমি কন্টিনিউ আমার সিস্টেমটা আমি আগে যাবো। 2 বছর পরিবর্তন দেখেন আপনার অবস্থান কোথায় যায়, এটা আমি বললাম। কয় বছর? 2 বছর। পারবো তো আমরা সময় দিতে, পারবো লেগে দেখতে যে কোনো পরিস্থিতিতে নাকি? আপনি সমস্যাগুলো কখনো দেখবেন না, আপনি সম্ভাবনাকে দেখেন। আজকে থেকে 2 বছর পর কি হচ্ছে? কয় বছর? 2 বছর। জ্যাকমাকে সবাই চিনেন না? জ্যাকমা যখন জিনিসটা শুরু করে একজন পার্টনার নিয়েছিল, ম্যাডাম মহিলা, মহিলা বারবার বিনিয়োগ করে বলতেছে এটা কি হইলো, বজা একটু ধৈর্য ধরো, 1 বছর পর যাদিনে বলতে কি হইলো, বজা আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো, 3 বছর পর জ্যাকমার যে পরিমাণ বিনিয়োগ করেছে তার 6 গুণ তার বিনিয়োগ রিটার্ন পড়েছে, পারা নাই, তার মানে সময়ের অপেক্ষা মাত্র। এখন সম্ভাবনাকে আমাকে দেখতে হবে, সেলফ আগামী 2 বছর পর কোথায় যাচ্ছে সেই সম্ভাবনাকে আমরা দেখবো, আমরা আজকে সমস্যাগুলোকে দেখবো না, দেন আপনি উনার দিকে যাবেন। ধন্যবাদ, প্রত্যেককে ভালো রাখবেন এবং ধন্যবাদ। আমরা আজকে টপ লিডারদের মাধ্যমে অনেক নতুন নতুন চমক যেসব বক্তব্য আমরা পেয়েছি, আসলে এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমরা এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের সহায়ক এনার্জি আমরা খুঁজে পেয়েছি। আমরা কি পেয়েছি? আমাদের কাজে লাগবে, আমরা কি মনে করি? জিমে গেছে আবার মনোস্লোগান তো ধরতে হবে। আচ্ছা, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে, তো আমরা আর বেশি কথা বলবো না, আপনারা প্রত্যেকে কিন্তু বক্তা, আমরা ইতিমধ্যে আমাদের টপ লিডারদের কিছু কথাবার্তার মধ্য দিয়ে আপনাদের মুখ থেকে কিছু কথা শুনেছে, তো আমি আপনাদের মধ্য থেকে সারাদিন কথা বলেছি নাকি বসেছিলাম আপনাদের মতো চুপ করে কথা বলেছি না? আমি কি ক্লান্ত হয়েছি? না, নিশ্চয় আপনারাও ক্লান্ত নয়। এবার আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি আশা করি, হ্যাঁ, আপনাদের মধ্য থেকে ভাগের মতো গর্জন দিয়ে কে বলতে পারবেন, এরকম হাত তোলেন যে আমি এখানে আসি কথা বলবো, কতজন বলতে পারবেন? সবাই কি বলতে পারবো? হাত তোলেন না, সমস্যা সবাই তোলেন, সমস্যা ভয় পাচ্ছি। আরে পেন্সিল, এটা আমি যত জায়গায় ট্রেনিং করিয়েছি, যত জায়গায় আমি ট্রেনিং করিয়েছি, সবাই ভয়ে শেষ। আপনাদের মতো আরো মানে শক্তিশালী সুটাম দেখে দেখের অধিকারী লোকেরা ভয়ে বলে না ভাই পারবো না, আমার খুব কষ্ট হয়েছে, মানে আস্তে 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 লাস্টে আমি বললাম যে ভাই কোনো ব্যাপার না, ট্রাই করো একবার, আমি পাচ্ছি না কি করবো, কথাটা বুঝেন নাই? এখন আমি আপনাদের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের মধ্যে সে সাহস আছে, একেবারে পিচ্ছি ভাই, তুমি আমার মাইন্ড করিও না, মানে সকলের চাইতে একেবারে ছোট,
ও যে বাবু বললো আত্মবিশ্বাসের সহিত যে আমি পারবো, আমার কাছে খুব ভালো লাগছে, দেখতেছি যে একটার পর একটা আসতেছে, চিন্তা করতেছি কিভাবে ঠেকাই। হ্যাঁ, তার মানে আমি এটাই বুঝতে পেরেছি আপনারা সবকিছু পারবেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এখানে অপেক্ষা করতেছে। তাই আমি আপনাদের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনতে চাই, স্বেচ্ছায় হাত তুলবেন, আমি আশা করি প্রত্যেকের হাত উঠবে, হয়তো প্রত্যেককে সুযোগ দেওয়ার সুযোগ থাকবে না। আপনারা কি কথা বলতে পারবেন এখানে এসে, কথা বলতে হবে না আমাদের, বলতে হবে কিনা? তা স্বেচ্ছা হাত তুলেন, চাই কারা কারা বক্তব্য দিতে পারবেন এখানে আসে, যে কোনো বিষয়ে এখানে আসে দাঁড়াবেন, এই সাহস আছে কয়জনের? হাত তুলি, হাত দেখতে চাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর কার নাই? যার যিনি হাত তোলে না তিনি এখানে আসতে হবে। কে তোলে নাই? নামান, কে তোলে নাই? কে তোলে নাই? কে তোলে নাই? না উনি তো আসে, উনি তো বলবে না। এদিকে কে তোলে নাই? কে? উনি আসেন, আপনি আসেন, 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 আমি মোহাম্মদ মিনারুর রহমান অলংকারে থাকি। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম থেকে আমার জীবনকে সাজানোর জন্য অনেকগুলো থিওরি খুঁজে পেয়েছি। আশা করি উদাহরণ হিসেবে কথা বলা হয়, সেক্ষেত্রে টাকা ইনকাম করতে হলে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করেছে সেলফ কর্তৃপক্ষ। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমরা তো এটাই চাচ্ছি, তাই তো? হ্যাঁ ভাই, কি নাম? আমি দীর্ঘদিন প্রথম পাবলিক জবের জন্য ট্রাই করছি, কিন্তু জব না হওয়ার কারণে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট। আমার বন্ধু মাসুম এবং স্যার এসে বলতেছি আমাকে অনেক ইন্সপায়ার করছে এটার প্রতি, এবং আমি এটা এসেই আমি মোটামুটি এটা জয়েন হওয়ার পরে প্রায় আউটলেট 5-6 জন করছি, তারপরে কাস্টমার। আর আজকে আমি প্রথম এখানে এসে খুবই মোটিভেট হয়েছি, আমি লাইফে অনেকগুলো মোটিভেশন দিয়েছি বিসিএস এর, তো আজকে আমি এখানে এসে মোটিভেশন হয়েছি বিসিএস। আমি একটা মোটিভেশন দেখছি, যে কোনো বিষয়ে ইন্টারেস্ট এবং কমিটমেন্ট, আমি এখানে সবাই ইন্টারেস্ট হিসেবে সবাই আসতে পারে। যেমন আমি এ প্লাস পাওয়ার ইন্টারেস্ট করতে পারি, ইন্টারেস্ট প্লাস আমি পেতে পারি নাও পেতে পারি, কিন্তু আমি যখন কমিটমেন্ট করবো তখন আমি এটা বাস্তবায়ন করতে পারবো। ও ভাইয়া কিছু না, এর আগে ভাই বলছে যে রুটিন করার জন্য রুটিন এ করে ফেলবো, আমি অবশ্যই এখানে প্রত্যেক দিন আমার রুটিন এর ঘরের মধ্যে ঠিক সিনের সবুজ দাগ থাকে, যাতে লাল দাগটা না থাকে। আমি ওইটা আগে খুব চমৎকার বক্তব্য। জি, নেক্সট ভাই, কি নাম? আমার নাম মোহাম্মদ আমির হামজা, আমি কর্ণফুলী উপজেলা থেকে আসছি। তো আমি একটা কথাই বলতে চাই, আমি এর আগে অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, আমার স্যারের সঙ্গে আমি ক্লাস 10 এ পড়ি, খুব ছোট, তো স্যারের সঙ্গে কাজ করছি, ওগুলোতে তেমনটা ইন্টারেস্ট হয়নি, ওই জন্য আমি খুব দূরে ছিটকে গেছি। অনেকদিন কাজ করবেন স্যার থেকে দূরে দূরে থাকছি, সেটা স্যার থেকে জিজ্ঞেস করলে আপনারা বুঝবেন, কিন্তু স্যার জোর করে আমাকে অ্যাকাউন্টে করাইছে। তো যেহেতু আজকে আমাকে নিয়ে আসছে স্যারে বলছে, বলার পরে আমি আসছি, আসার পরে মনে হচ্ছে যেন না আমি পারবো, এখন আমার সাহস হচ্ছে আমি বাড়িতে গিয়ে নিশ্চয়ই ট্রাই করবো, আশা করবো যেন আমি লার্নার যে প্রথম র্যাঙ্কটা আছে ওইটা যেন পূরণ করতে পারি, সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। নেক্সট, আমি কিন্তু কাউকে ডাকবো না, নেক্সট করে। হ্যাঁ, এই তো, এরপর কি আসবেন? তৈরি থাকেন,
সবাইকে বলতে হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা হোসেন এই আপনি তো মাইন্ডটা একটু স্টুডেন্ট বলে নাই আমার বাড়ি আনোয়ারা থাকি মুরাদপুর ইনশাআল্লাহ আমি স্যার নিয়ে যে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি সেটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ টার্গেট নিয়ে মাঠে নামব যদিও বা এতদিন তেমন কাজ করিনি খুব শীঘ্রই একটা টার্গেট নিয়ে ইনশাআল্লাহ আমি র‍্যাঙ্ক অর্জনের চেষ্টা করব ধন্যবাদ 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 এরপর নেক্সট হ্যাঁ গুড আসেন কাউকে মাপ নাই বক্তব্য দেওয়ার আগে বলতে আমি সাড়া জায়গা সারা দাঁড়িয়ে সুযোগ নাই আমি কাজ করছি বাকলিয়া থেকে আমি তাই দীর্ঘদিন মানে এখানে আশাশে যাওয়া শুরু করি মাসুদের সাথে একটা পার্ট টাইম জবের জন্য অনেক দিন ধরে বলি মাসুদের বলতে সমস্যা নাই আপনি আসেন লকডাউন সময় আমাকে ফোন দিছে ভাই মাসুদ সাইবে কোথায় আপনি আমি যে বাড়িতে আসেন সবার সাথে আমাকে ফোন দিয়ে একটা পার্ট টাইম জব করতে অনলাইনের মাধ্যমে বিজনেস করতে পারবেন তার ওনার সাথে দেখা করি পরে আস্তে আস্তে যাই আসি এবং যেতে যেতে প্রায় 10-15 দিন আমি স্যার থেকে ওই যে প্রথম অ্যাভেলেন কোম্পানির মতো আমিও মানে আমারও নেগেটিভ টর্টা আসছে পরে আমি আস্তে আস্তে গোছাতে গোছাতে মামুন ভাইয়ের সাথে অনেকবার মামুন স্যারের সাথে এখানে অফিসে এসে যোগাযোগ করেছি এই বিষয়গুলো বুঝতেছি না আবার ফোন দিছি এভাবে করতে করতে আস্তে আস্তে পরে আমি নিজে একটা পরিকল্পনা করি যে আমি যদি একজন কাস্টমার করি আমার প্রথম কাস্টমার যিনি এখানে আছেন পিছনে আছেন আমার এরকম বন্ধু অনেকজনে আছেন পরে আমার আটজন বন্ধুকে নিয়ে আসি আসার পর আমরা একসাথে বসি বলছে জিনিসটা কিরকম হবে তুই দেখো আমার তো একটু ভালো বুঝলি তারপরে সে বলছে ভালো হচ্ছে সাথে সাথে দেখ দুজন বিশ্বাস এখন করে গেছি এরপর আস্তে আস্তে আমাদের কাস্টমার বৃদ্ধি হয়ে গেছে আমরা একটা ভালো প্রপোজিশন আছে আমরা একটা চিন্তা করছি সামনে একটা ইয়া তাছাড়া মজার বিষয় হচ্ছে আমি একজন কাস্টমার করার জন্য বিরুদ্ধে আগ্রহ চলে গেছি সাইকেল ছাড়া আগ্রহ চলে গেছি তাকে কাস্টমার করাইছি সে অনেকবার জিনিসটা অ্যাভয়েড করতেছে তারপরে তাকে আমি মানে নিরাশ হয়ে যাই নিরাশ না হওয়ার পর তাকে বলেছি জিনিসটা শোনো আগে তুমি বুঝো কাস্টমার হয়েছে এখন বিশ্লেষণ করা লাগবে না আগে বিশ্লেষণ তুমি পর আসতেছে তোমার যখন টাকা প্রয়োজন হবে তুমি যখন কোম্পানির সাথে একটা শেয়ার যে তুমি প্রয়োগ করতেছে একদমই একটা শেয়ার আমি বলতে গেলে এটা একদম শেয়ার কোম্পানি আমাকে এখান থেকে একদম শেয়ার দিচ্ছে আমি এটা দিচ্ছি আমার পরিশ্রমের মাধ্যমে দেন আমি অন্যকে এখানে সাহায্য করতে সেবা দিচ্ছি অর্থাৎ সেবা বিক্রি করে যে আয়টা করি আমরা এখান থেকে পাচ্ছি একমাত্র স্যারই আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন আজকে স্যার আমি চাই স্যারময় আমাদের জীবনটা হোক প্রস্তুত জীবন স্যারময় ধন্যবাদ সাদাত সাহেবকে চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য এই তো আমাদের সবাই বক্তা দেখছেন এটাই সার্থকতা প্রোগ্রামে ঠিক কি না হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মুনিরউদ্দিন জুয়েল অ্যাটেনশন প্লিজ রাজেন সাহেব এখানে মানে নিজের অনুভূতির কথা অনেকেই বলতেছে অ্যাকচুয়ালি আমাদের সবারই অনুভূতিটা এখানে সেমই হবে তবে আমি একটা জিনিস এখানে ডিফারেন্স দেখতেছি অর্থাৎ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি বিভিন্ন সেমিনারে গেছি এবং বিভিন্ন মোটিভেশনের কথাবার্তা শুনছি এখন ওরা মোটিভেশনের সাথে সাথে হ্যাপিনেস খুশি জিনিসটা আপনি একজন মানুষের সাথে কিভাবে কথা বলবেন আপনার সাথে 10 জন মানুষ কিভাবে আপনার পিছনে হাঁটবে বা আপনার লিডারের বিষয়টা অনেকেই অনেকভাবে বলে কিন্তু আজকে যে বিষয়টা একটু ডিফারেন্ট হলো যে একজন মানুষ আমাদেরকে মোটিভেট করতেছে পাশাপাশি আমাদের চোখের সামনে কিছু টাকা পয়সা উঠতেছে আমরা যেমন সামনে দেখতেছি আমাদেরকে বলতেছে কোটি টাকা লাখ টাকা আমাদের সামনে পদগুলো কেমন এমন যেমন আমি ওখানে বসে আছি আমার আমি স্যারদের কথা শুনতেছি আমি চিন্তা করতেছি আমার সামনে মনে হচ্ছে কিছু টাকা আছে আমি জাস্ট নিব এই একটা ভাব আমার এখন আমি সেলফ নিয়ে অবশ্যই খুশি আছি আমার ভালো লাগতেছে সেলফের পথগুলো দেখতেছি এবং আমারও কয়েকদিনের মধ্যে মানে আমি এর আগেও একটা মানে কোম্পানি না একটা ট্রেনিং দিয়েছিলাম ছোটখাটো যদিও আমি এই বিষয়টা অনেক বড় ধোকা খাইছি যে আমি গেলাম খুশিতে গেলাম কিন্তু গিয়ে ওরা আমাকে কাজ করবে বলে টাকা অনেকগুলো দেখাইছে আমি ডলারও ইনকাম করছি তবে আমাকে ডলার তোলার ম্যাটারটা আমাকে ওরা বলে নাই এখন আমি চোখে টাকা দেখতেছি বাট আমি হাতে নিতে পারতেছি না এটা অনেক বড় একটা প্রবলেম কিন্তু সেলফে বিষয়টা সম্পূর্ণ আলাদা আমরা প্রতি মিনিটে মিনিটে দেখতেছি যে আমাদের টাকা আসতেছে যখন এক পয়সা আসে যে লাগে হ্যাঁ এটা আমারই টাকা হ্যাঁ বাসার আমরা এখন সবাই বেকার ব্যাচেলার আছি
এখন আমাদের হাতে এক টাকা আসলো আমাদের অনেক লাগে। আর একটা কথা, একটা জিনিস কিছুক্ষণ আগে আমি আমার একটা ফ্রেন্ডকে বলতেছিলাম যে টাকার বিষয়টা আগে কুঠার করে টাকাও খরচ করে ফেলতাম, কিন্তু স্যারকে দেখতেছি যে আমরা টুকটাক করে যে টাকাটা কামাচ্ছি এই মুহূর্তে, কিন্তু টাকার প্রতি আমাদের একটা মায়া চলে আসতেছে। আমরা যে টাকা কামাতে হবে, ইনকাম আমাদের ছোট কিন্তু আমরা খরচ করতেছি বেশি, ফ্রেন্ডের সাথে বসে 10 টাকার সিঙ্গারা খেয়ে নিতেছি, বাট সেলফে অন্তরে দেখতেছি যে মানুষ কত কষ্ট করে টাকা কামাচ্ছে। আমার থেকে 10টা দিক দিতে হচ্ছে, আমি এখনো নতুন তাই আমার 10টা দিক দিতে হচ্ছে যে আমার 10টা টাকা আসবে, এটার জন্য আমাকে আরো কাজ করতে হচ্ছে। কিন্তু সেলফের যে আশাগুলো আছে এগুলো অনেক ভালো লাগতেছে এবং আমরা দেখতেছি, এবং আমি এবং সাইকার সাথে প্রথম দিন এসে যদিও একটু খারাপ লাগছিল যে আমার থেকে 1000 টাকা দিয়ে ফেলতে হয়েছে, পরবর্তী দেখতেছি। অবশ্য আমি এরপরে কয়েকদিন সাইফকে ফোনের মধ্যে বলছিলাম, ভাই কি হলো, এটা কি হলো হঠাৎ আমার, কিন্তু পরবর্তী আমি দেখতেছি না বিষয়টা স্যার আমাদেরকে দিয়ে দিছে, এখন আমাদেরই কাজ হচ্ছে আমরা কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার এখন পর্যন্ত 20 জন আপনার কাস্টমার হয়ে গেছে, তার মধ্যে 2-3 জন আছে বিজনেস পার্টনার হয়ে গেছে ওরা, এবং আমার আমার ফ্রেন্ড আছে সিলেটের, ওকে আমি আসলে আমি যত বুঝতেছি সেলস সম্পর্কে তত বেশি বোঝাতে পারতেছি। আমি ওকে এই সেলসের বিষয়টা বোঝানোর পর ও সাথে সাথেই আমাকে বলল যে ভাই তিয়াত্তর করিস না, আমাকে 2000 টাকা আমাকে মেথডটা বল, আমি কিভাবে ব্যাংক থেকে ভাউচারটা কিনবো। এখন আমার থেকে বলতেই হয় না, ও নিজেই বলতেছে আমি করবো। গতকাল রাতে আমি নিজেই ডু রেকর্ড দিয়ে ভিডিও করে যে সিস্টেমটা আমি নিজের মুখে বলে ওকে ভিডিও করে পাঠাইছি, এখন ও বলে যে ভাই আমি নিজেই এই কাজটা এখন করবো। অর্থাৎ মোবাইল রিসেন্টে 32টা সুবিধা আছে, তার মধ্যে আমরা জাস্ট একটা সুবিধা এখনো পর্যন্ত আমরা জাস্ট ফোকাস করছি, যেটা আপাতত আমরা লাভবান হচ্ছি যে মোবাইল রিচার্জ করবো। আচ্ছা এইটাও না, আমি যদি উপকারের হিসেবে ধরি, আমাদের অনেক সময় এখন কোয়ারেন্টাইনের টাইম, অনেক সময় আমাদের টাকা পয়সার বিষয় যেমন অনেক ইমার্জেন্সি লাগে, যখন 8টা বাজে দোকান বন্ধ হয়ে যায়, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলরা বাইরে গেলেও টাকা পয়সা পায় না, কিন্তু সেলফের মাধ্যমে এখন এমনটা বিষয় হচ্ছে আমার মামা আমাকে ফোন করে বলে আমাকে 1000টা টাকা দাও বা আমাকে মোবাইলে এই মুহূর্তে টাকা দাও, আমি ওনাকে ওনার কাজে লাগতে পারতেছি। আমার এমন ফ্রেন্ড আছে যারা আমাকে বলবে যে ওদের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়তেছে, অনেক ফ্রেন্ডের সাথে আমাদের কন্ট্যাক্ট হয় না কিন্তু এই বিষয় নিয়ে ওদের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে, আমরা মানুষের সাথে আরো কাছাকাছি আসতেছি। আবার এই আর অনুভূতির কথা সেই, সবার আজকে পুরো দিন অনেক ভালো লাগলো, হ্যাঁ কিছুটা অনেক দিন পর ক্লাস তো করি নাই, কিন্তু ক্লাসের মধ্যে একটু লাগছে কিন্তু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ডাকতে হলে কিন্তু আপনি আবার ঘাবড়িয়ে যাবেন, তখন নাম বলতে ভুলে যেতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হলো এতক্ষণ ধরে পছন্দ আসলে সত্যি একটা বিরক্তির বিষয়, জীবনের ফার্স্ট টাইম যে বিরক্তি একটা গল্প করতে গেল, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সুলেমান সুকন্ত একটা কথা বলেছিল যে আমরা অন্যজনের গল্প কেন বলবো, আপনারা আমাদের সামনে যারা আছে প্রত্যেকে এক একজন গল্প, প্রত্যেকের জীবনটা একটা গল্প একটা স্টোরি। তো আমার মনে হচ্ছে এখন এটা সত্যি যে স্যাম্পল নিয়ে যদি আমি ভাবি, এটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমার গল্পটাই আরেকজন করবে। ধন্যবাদ। ধন্যবাদ। খুব চমৎকার চমৎকার অনুভূতি গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট অনুভূতি প্রকাশ করবেন, জি আসেন। হ্যাঁ সাহসী লোক। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বড় জেলা থেকে আসছি, মাত্র ক্লাস 10 এর একজন ছাত্র। যখন দেখলাম আমার আশেপাশে সবার বড় ভাইয়েরা তাদের ভবিষ্যৎ নিয়ে খুব টেনশন আছে, তারা চাকরি করতে যাচ্ছে পাচ্ছে কিন্তু একদম কম কম টাকায়, যার কারণে ওদের সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। এসব দেখে আমি নিজে ভাবলাম যে আমার যদি ফিউচারটা এরকম হয় তাহলে আমি কিভাবে চলবো, তাই ছোটবেলা থেকে ভাবছিলাম মানে ফিউচারটা একটু খুব ভালো করে গড়ার জন্য। একদিন প্রিন্সিপাল স্যার বলছিল যে মঞ্জুর স্যার একটা অ্যাপ আমাদের কাছে,
সে এটা প্রথম বুঝি নাই কিন্তু আমি তখন প্রথম প্রথম এমনি অ্যাকাউন্ট খুলে রেখেছি ইউজার কিন্তু তত গুরুত্ব দিই নাই দেখি আমাদের একটা কাজ যারা পাশে সেটা খুব তাড়াতাড়ি এই বক্তব্যের পুরোটা শুনতে হবে তো ক্লাস 10 এর একজন স্টুডেন্ট কথা বলছেন আমি জিজ্ঞেস করব বাবা খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়ে আর দেখতেছি অনেক জনে খুব ভালো ডেভেলপ করতেছে ব্যবসায় এরা যে একটা ইউজার অ্যাকাউন্ট করছে তার নিজের একটা নিজের ডাইরেক্ট একদম ব্যবসার মতো স্বাস্থ্যগত ভাবে বয়সগত ভাবে পড়াশোনায় ক্লাসগত ভাবে কি চমৎকার ভাবে এসে তার অনুভূতি গুলো একেবারে বাধাহীন ভাবে আপনাদের সামনে বলেছেন সেই জন্য কি উনি আরেকবার করতালি কি পান না ধন্যবাদ নেক্সট আসতে পারছেন বলার আগে চলে আসতেছে সেলফির কি জাদু সকলেই বক্তা আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ শামসুদ্দিন এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমি সেলফের সাথে পরিচিত হই মূলত মাসুদ ভাইয়ের সাথে পরিচিত হওয়ার সাথে মাসুদ ভাই সেলফ সম্পর্কে আমাকে বলে ওই হিসেবে আমি সেলফের সাথে পরিচিত হই আর সেলফ আমি যতটুকু করেছি রিসার্চ করেছি আমি পড়ালেখা করেছি চট্টগ্রাম কলেজ থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করেছি তো আমি যতটুকু সেলফ নিয়ে রিসার্চ করেছি এই কয়েকদিনে আমি মূলত কাস্টমার অ্যাকাউন্ট করেছি 4-5 দিন হচ্ছে মাসুদ ভাইয়ের মাধ্যমে মূলত আমি এই কয়েকদিনের মধ্যে রিসার্চের মাধ্যমে জেনেছি সেলফ মূলত এমন একটি এই প্রতিষ্ঠান যেটা মূলত আমাদের সবার আত্মবিশ্বাস করতে কোনো দ্বিধা নেই আমরা নিজেরা আত্মবিশ্বাস করতে পারি এবং আমাদের সহপাঠী যারা আছে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একেবারে খুব সহজে আমরা এটা বিশ্বাস করাতে পারি এটি এমন একটি প্রতিষ্ঠান তো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ফাইজা কুজাতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়া বিদাগু মিন ফাদলিল্লাহি ওয়া যকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন মহান আল্লাহ তাআলা বলেছেন তোমরা জীবিকা অনুসরণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো নামাজ পড়ে তোমরা বিছানা মসজিদে বসে থেকো না বা নামাজের জায়গায় বসে থেকো না তাই আমরা এইখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে পারি যে আমরা যদি ঘরে বসে থাকি কোন প্রসেসটা না করি তাহলে কিন্তু আমরা আর্ন করতে পারবো না জীবিকা অর্জন করতে পারবো না মহান আল্লাহ তাআলা তার জীবিকা গুলো জমিনে ছড়িয়ে ছড়িয়ে রেখেছেন আমাদেরকে ওখান থেকে অনুসরণ করে নিতে হবে আর এই রিসার্চ থেকে আমরা জানতে পারলাম যে খুব সহজে এবং একেবারে আমরা অল্প পরিশ্রমে মেধা খাটিয়ে সফলতার সাথে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারি তাই আমি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেলফের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মামুন স্যারকে মাসুদ স্যারকে এবং আপনাদের সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি পাঁচতলি সরকার থেকে আসছি মাসুম স্যারের মাধ্যমে উনি আমাকে এই জিনিসটা প্রথম হয় উনি অফিসে যায় আমি যাওয়ার পরে উনি আমার জিনিসটা দেখা যে এখান থেকে আপনার মোবাইল রিসার্চ করেন না আমি তো করি মোবাইল রিসার্চ বিকাশ থেকে করি তো আপনি যদি এখান থেকে করেন একটা ইনকাম পাবেন তা আমি কীভাবে সম্ভব এটা তো আপনি খুললে আমি আপনাকে খুলে দিতে পারি জিনিসটা আপনি যদি করেন আমি দেখাই দিব প্র্যাকটিক্যালি তো খোলার পরে আজকে উনি আমাকে 50 টাকা রিসার্চ দিছে তখন আমি রিসার্চ করার পর দেখি যে আসলে ওনারা আমাকে একটা কমিশন দিছে রিসার্চটা করার সাথে সাথে এবং আমি অবাক হয়ে গেলাম কোনো কমিশন দিচ্ছে না ঠিক আছে তা আমি আসলে ব্যবসার দিকে সবসময় আমার আগ্রহ হলো ব্যবসা আমি চাকরির এত মানে ইয়াদি না শুধু ব্যবসা আমার সবসময় ব্যবসা করতে মানে কি ব্যবসার দিকে আমার আগ্রহ বেশি
চাকরির দিকে আমার একদম কম। আমি একটা জব করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দীর্ঘ 18 বছর করতেছি। আসলে এখানে শুধু জবটার ভিতরে নিজে কিছু করতে পারতেছি না, এটা করে কিছু করতে পারতেছি না। এর পাশাপাশি আমি আবার আপনার পোশাকের লেডিস আইটেমের এগুলো আমি হোম ডেলিভারি পাশার মধ্যে সেল করি, ঠিক আছে, চাকরি করি। এর পাশাপাশি আমি এগুলো করি, তো উনি আমার যখন অ্যাকাউন্টটা করা যায় হেল্প করে, দুই একদিন পরে আমি আরো 9 জন কাস্টমার করি, 1 জন মেম্বারশিপ করি। আমি এখন আমি তখন জানতাম শুধু যে মোবাইল ক্ষেত্রে একটা ইনকাম করা যায়, আবার কাস্টমারদের সাথে এটা শেয়ার করতাম, ঠিক আছে। এটা একটা বিশাল জগৎ, এটা আজকে এখানে আমি ফেরতে গেলে দেখতে পেলাম, বুঝতে পেলাম এখানে আমরা একটা আউটলেট দোকান থেকে কিভাবে 1000-1000 টাকা আয় করা যায় সেকেন্ডের মধ্যে। একটা জিনিস এখানে আসার কারণ আমি বুঝতে পারছি, বেরিয়ে গেল জিনিসটা, আগে সেটা জানতাম না, এখন ক্লিয়ার হয়ে আসলে ইনশাল্লাহ আমি এই বিজনেসটা আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, এগুলো তো অবস্থানে একটা রানার অবস্থানে আমি যেতে পারি। আমি দেখছি এখানে যেতে পারলে আমার ব্যবসার থেকে তো সাধারণ আমরা যে ব্যবসাটা প্র্যাকটিক্যালি করি এটার থেকে এই ব্যবসাটা আরো আয় উদ্যুক্ত, এটার আয়টা শুধু বৃদ্ধি পাবে আজীবন, আবার নেক্সট জেনারেশন বাই নেক্সট জেনারেশন এটার থেকে তাই ইনকাম উপভোগ করতে পারবে। যেটা আমি একবার করে যাবো তার বারবার হবে, যেটা আমি বলবো রোলিটি ইনকাম, বাড়িয়ে একবার বাড়ি করে ইনকাম আসে তার বারবার, খরচ কিন্তু একবার। এই জিনিসটা এটা আমি আর কিছু বলবো না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার অনুভূতি প্রকাশ করার জন্য। নেক্সট কারা কারা বলেন না, আমি কিন্তু এখনো আমার মাথায় আছে 1000-এর মধ্যে আমি খুঁজে পাই। সো জি আসসালামু আলাইকুম, অ্যাটেনশন প্লিজ। আমি সর্বপ্রথম স্যার সম্পর্কে জানতে পারি, আমার বন্ধু সাহেব সে আমাকে ইনভাইট করে স্যারের একটা ভিডিও দেয়, সে ভিডিওতে আমি দেখতে পাই সেলফ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর্মটা। ও প্রথমে আমাকে বলে যে কাস্টমার হিসেবে আগে জয়েন কর, জয়েন করার পর বলে যে পরবর্তীতে যদি তুই লাভবান হয়ে দেখাস তাহলে তুই বিজনেস অ্যাকাউন্ট দিস। দেখতে পাই যে বিজনেস প্ল্যাটফর্মটা স্যাম যেটা যে একটা দুর্দুরান্ত প্ল্যাটফর্ম, এখানে 32টা প্ল্যাটফর্মে 32টা অ্যাপসের 32টা কাজ আছে, ওই 32টা যদি আমি ইউজ করি যে দেখা যায় যে একটা প্রফিট আমি নিজেই কি করতে পারবো, ইনকাম করতে পারবো। তো ও যখন প্রথমে আমাকে বলে যে বিজনেস অ্যাকাউন্ট খোল, এরপরে যদি আপডেট করতে পারে তাহলে ইনকামটা আরও বেড়ে যাবে। আজকে এখানে এসে সেমিনারে এসে আমি বুঝতে পারতেছি স্যাররা অনেকভাবে আমাকে মোটিভেশন করেছেন, আমি এইটা বুঝতে পারছি যে স্যার ক্লাস সেলফ একটা বাংলাদেশের মধ্যে আগামী একটা সম্ভাবনার মধ্যে তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তো আমি আশা করি আপনাদের কাছ থেকে আমিও যাতে স্যারের একজন মেম্বার থেকে আমি যাতে র্যাঙ্ক অর্জন করতে পারি সেটা কামনা করে আমি তুলিপতি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, ধন্যবাদ। সকলেই কিন্তু আসলে বড় বড় বক্তা, কথা শুরু করেই তো শেষ করার চিন্তা করতেছে, আবার আরো বক্তা আছে ছেড়ে দেয়। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে যখন বক্তব্য শুরু করবেন অটোমেটিকলি চলতে থাকবে। আচ্ছা, আমাদের মৌমাছি গ্রুপের অন্যতম স্বপ্নদ্রষ্টা স্যার এইমাত্র একটা ঘোষণা করলেন, যারা কাস্টমারে আছেন এখন এই মুহূর্তে যদি আপনি বিজনেস মেম্বার হন সাথে সাথে একটা টি-শার্ট গিফট দিবে। মেসেজটা কি পৌঁছাতে পারছি? জি। তাহলে আমি আশা করছি যারা বাকি আছেন, আমার মনে হয় 2-1 জনের বেশি নাই, সবাই তো হয়ে গেছে। যাই হোক, এই পর্যায়ে আমাদের বক্তব্য বাকি আছে, তিনি বক্তব্য দিবেন। আর ওই ঘোষণা মাত্র শুধু আজকের জন্য, এই কিছুক্ষণের জন্য, এরপরে কিন্তু তার নাই, সবার জন্য না, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহেদ, আমি আসছি বাঁশখালী থেকে। আমি
স্যার সম্পর্কে জেনে বিস্তারিত জানতে আমি অনেক খুশি হয়েছি, কারণ এটা হচ্ছে বিনা পুঁজিতে আয় করা যায় এবং এর মধ্যে 32টা সভা দেখে আমি খুবই চমৎকৃত হয়েছি, কারণ এটার মধ্যে আমি প্রথমত দেখতেছি যে মোবাইল রিচার্জ, কারণ আমরা প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে অনেক টাকা খরচ করে ফেলতেছি, বিশেষ করে এমনি অথবা ফেসবুক ইত্যাদি। তো এই আমরা যদি সেলফার সিরিজ করি এর মাধ্যমে মোবাইল রিচার্জ করলে একটা কমিশন আসতেছে, এদিকে একটা লাভ, তা আমি আর কিছু বলবো না। সেজন্য স্যার কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহমদ স্যারকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এরপরে লাস্ট মাথায় চলে আসো, বুঝতে আইতে লাস্ট মাথায় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের টাইমও প্রায় শেষ। হ্যাঁ শেষ। এরকম মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার এবং স্যারদের অ্যাটিটিউড করে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর ভাবে ওনারা আমাকে বুঝিয়েছে এবং ওনাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। আশা করি আমি এটা অনেক বাকিদের হয়ে গেছে আর কেউ গ্যাপ নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ডিসির মোড় থেকে আসছি। আমি আমি সাইটে কাজ করে এগিয়ে যেতে চাই, আমি আসছি সাইটের মাধ্যমে। আমি সিরিয়াসলি ভাবে কাজ করে সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, প্রত্যেকেই খুব সুন্দর ভাবে তাদের অনুভূতি গুলো প্রকাশ করেছেন। এখানে অনুভূতি প্রকাশ করাটা চাকরিখানি বিষয় না, অনেকে অনেক কথা বলতে পারে, যখন মঞ্চে তুলে দেওয়া হয় কাঁপতে 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 ছেড়ে, কিন্তু আমি দেখতে পেয়েছি প্রত্যেকের কাছে একটা প্রতিভা, প্রত্যেকের কাছে এক একটা জজ্বা যে তারা বিজয় করতে জানে, বিজয় করার মতো যে প্রতিভা প্রয়োজন প্রত্যেকের কাছে, প্রত্যেকের চোখে মুখে আমি দেখতে পেয়েছি সেটা আছে বলে প্রত্যেকে এখানে এসে কথা বলতে পেরেছে। তাই আমি আর বেশি টাইম বাড়াবো না, প্রত্যেকে বোরিং হয়ে গেছেন এটাই স্বাভাবিক, কারণ এই লম্বা টাইম লকডাউনের পরে আমার মনে হয় এটাই ফার্স্ট। যাই হোক, আমাদের একজন বক্তা একটু সালাম বিনিময় করা দরকার, যেহেতু উনি উপস্থিত ছিলেন ওনার বক্তব্য দেওয়ার মাধ্যমে। ওনাকে আপনারা কেউ চিনেন? এই স্যার হচ্ছে এই স্যারের স্যার, যে স্যারের মাধ্যমে আপনারা আসছেন, উনি যদি এসে এরকম অবস্থা তৈরি করতে পারে আপনি কি পারবেন না? এবং আমি আশা করি আগামী সর্বোচ্চ 2 সপ্তাহ মধ্যে আপনাদের পক্ষ থেকে এক একজনের পক্ষ থেকে এরকম এর চাইতে বড় বড় প্রোগ্রাম আপনারা উপহার দিবেন আশা করতে পারি, ইনশাআল্লাহ। মন থেকে বলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আজকে উমাজি গ্রুপ কর্তৃক আয়োজিত আজকে সেমিনার এবং ট্রেনিং সেশন, আজকে ট্রেনিং সেশন এবং সেমিনার যারা করিয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার মামুন স্যার এবং এবং সম্মানিত সেলটেক গ্রুপের পরিবারের সকল লিডারবৃন্দ, যে আপনাদের থেকে আপনারা সকাল থেকে এই এ পর্যন্ত আপনারা মিটিং এ ছিলেন, সেমিনার ছিলেন, ট্রেনিং সেশন শুনছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এবং আজকের মিটিং শেষ না, ভবিষ্যতে আরো মিটিং হবে, সেমিনার হবে, ট্রেনিং হবে, আপনারা অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। এবং আমিও এখানে আসছি আমার শ্রদ্ধেয় স্যার মঞ্জু স্যারের মাধ্যমে এবং ওনার সহযোগিতায় আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আজকে আজকে ট্রেনিং সেশন শুরু থেকে শেষ পর্যন্ত এগুলোর
পুরো প্ল্যানই ছিল আপনার মাজুর সাহেবের ওনার প্ল্যানিং এ আমরা সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রামটা করতে পেরেছি। আপনারাও আপনারা ভবিষ্যতে আপনাদের যে বিজনেস গুলো বাড়াবেন এবং কি আপনাদের টিম গুলো ক্রিয়েট করবেন এবং কি প্লাস আপনারাও এরকম ট্রেনিং সেশনের আয়োজন করতে আমাদের সহযোগিতা নেবেন এবং নিতে পারবেন। আর এটা একটা উন্মুক্ত একটা বিজনেস যেটাতে আপনি নিজে কি আপনার মেধা এবং কি পরিশ্রমের মাধ্যমে কি এই আপনার বিজনেসটা আপনি ডেভেলপ করবেন। তো আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে সবসময় ইনশাল্লাহ। তো আপনাদের শুভেচ্ছা এবং কি অভিনন্দন জানিয়ে এবং আপনাদের শুভকামনা আপনাদের জন্য শুভকামনা রইল আমার বক্তব্য এখানে শেষ করতে। সালাম আলাইকুম, ধন্যবাদ আপনাদের লিডার। তার বক্তব্য না দিয়ে কি চলে যাবেন না শুনে? না অবশ্যই, আপনি যদি বলেন তাহলে আমি ছেড়ে দেব। কি বলেন, শুনতে রাজি আছি? রাজি আছি স্যারের জন্য একটা কর দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারাদিন অনেক কথা বলেছি, আমরা আশা করি বোরিং ফিল হয়ে গেছে। আর কি কথা বলবো বলেন, কথা একটাই, এখানে আর কোনো কথা নাই, সবাই মাঠে ঝাঁপিয়ে পড়বো, কাজ করবো, সফল হবো, সবাই লাগানোর রেকর্ড করবো। আচ্ছা আমরা তো এখনই চলে যাব। আসলে এখান থেকে আমরা কি নিয়েছি, কি পেয়েছি, কি নিয়ে মাঠে কাজ করব, এটা হচ্ছে মূল বিষয়। সারাদিন আমরা অনেক কষ্ট করে অনেক ত্যাগ করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই বিষয়গুলো সম্পর্কে বাসায় একটা নোট করব, নোট করার মাধ্যমে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। যদি আমি নোট করার মাধ্যমে মাঠে যদি ঝাঁপিয়ে পড়তে না পারি, সর্বোচ্চ দুই দিনের মধ্য দিয়ে আপনাদের এই ট্রেনিং প্রোগ্রাম মুছে যাবে। সারাদিন ট্রেনিং করতে থাকবেন, কোনো লাভ হবে না। এটাকে বাস্তবায়ন করতে হলে আজ থেকে এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, আর বসে থাকার সময় নেই। হক ভাবে এবং আপনি আপনার শ্রম দিয়ে আপনি আপনার হালাল রুজি আপনি এখান থেকে করতে পারবেন। আপনাদের যদি আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে আজকে টোটাল প্রোগ্রাম নিয়ে, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এখন উত্তর দেওয়ার মতো বুড়ি হয়ে গেছে। আমি নামাজ পড়ি, যেদিন নামাজ হয় সময় দেন, নামাজ লাইন চলে গেলে দায় দায়িত্ব আপনারা থাকবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। সকলের সময় দিয়ে আজকের প্রোগ্রামকে সাকসেস করার জন্য মৌমাছি গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমরা আন্তরিকভাবে